লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের সোমবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা ফতেপুর এলাকার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম সাগর হাজরা বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের মধ্য দুর্গাপুর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে কালিয়াগঞ্জ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে আসা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন আত্মীয় বাড়িতে শ্রদ্ধানুষ্ঠান থেকে ফিরছিলেন তিনি বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে যেখান ব্যাপার সাগর নামে চিনি সাগর চিনি আমাদের সম্প্রদায়ের লোক গাড়ি এক্সিডেন্ট হয়েছে ওদের বাড়ি চলে দেখে যায় ওদের বাড়ি চলে একটু আলোচনা করছি ওর আবার সাথে একেবারে ফোন করলো ভুবুল যে ডেট ওর সময় তো কান্না কাটা আর কিছু আলোচনা হলো না ওনার সময় চলে আসলাম হুঁস মেলে দেখছি আসলে ডেট তো ঘটনা মানে কোন গাড়ি মেরেছে কেউ বলেছে লরির জন্য শুনলাম বললাম এবং শুনলাম লরি সামনের দিকে মারিয়ে দিয়েছে তো যে মারা গেছে সে কি বাইক নিয়েছিল না হ্যাঁ বাইক নিয়েছিল হ্যাঁ ওই তো আমার মাসির ছেলে হবে ও গেছিলো শ্বশুরবাড়িতে এখানে ওর যে দাদু শাশুড়ি আজকে শ্রাদ্ধ ছিল শ্রাদ্ধ থেকে আসার পথে ফতপুরে মানে বাইক নিয়ে আসতেছিল তো লড়ি মারে আচ্ছা তার বয়স বয়স কত হতে পারে ওর বয়স হবে পঁচিশ ছাব্বিশ বছর ব্রেকিং নিউজ আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন একমাত্র খোসলা ইলেকট্রনিক্সে পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে